আকাশপথ থেকে দেখলে মনে হচ্ছে কোনো আচমকা ঝড় যেন ত্রস্ত বিধ্বস্ত করে দিয়েছে করমণ্ডল এক্সপ্রেসের কামরাগুলোকে। কোনোটা পড়ে রয়েছে রেল ট্র্যাকের সামান্য বাইরে, আবার কোনো কামরা আবার সরে চলে গিয়েছে পাশের রেল ট্র্যাকের উপরে, আবার কোনো কামরার মুখটার 90% দুই রেল ট্র্যাকের মাঝে পড়ে রয়েছে। আকাশপথে তোলা ভিডিও বুঝিয়ে দিচ্ছে কতটা ভয়ঙ্কর ছিল এই দুর্ঘটনা। শনিবার দুপুর বেলা পর্যন্ত রেলওয়ে তাদের 11 নম্বর বুলেটিনে 261 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে আর আহতর সংখ্যা 600 বলে জানিয়েছে। রেল সূত্রে পাওয়া খবর, বালেশ্বরের বাহানাগা বাজার স্টেশনের কাছে ঘটে দুর্ঘটনা। সন্ধে 7টা নাগাদ ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে বলেই জানা গিয়েছে। প্রথমে বেঙ্গালুরু হাওড়া এক্সপ্রেসে ধাক্কা মারে গতিতে এগোন শালিমার চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস। দুই ট্রেনের সংঘর্ষের পরে করমণ্ডলের একাধিক কামরা পাশের লাইনে দাঁড়ানো মালগাড়ির ওপর গিয়ে পড়ে, কার্যত দেশলাইয়ের বাক্সের মতো উল্টে যায় একের পর এক কামরা। ধাক্কা মারার অভিঘাত এতটাই বেশি ছিল যে করমণ্ডলের লাইনচ্যুত কামরাগুলি পাশে দাঁড়ানো মালগাড়ির ওপরে উঠে যায়, দেশলাইয়ের খোলের মতো উল্টে পাল্টে তা পাশে ছিটকে পড়ে। প্রবল আওয়াজ শুনে ছুটে আসেন স্থানীয়রা, তাঁরাই প্রথমে উদ্ধার কাজে হাত লাগান, তারপর একে একে সেখানে পৌঁছয় বিভিন্ন উদ্ধারকারী দল। আহতদের উদ্ধার করে পাঠানো শুরু হয় বিভিন্ন হাসপাতালে। গ্যাস কাটারের সাহায্যে বিভিন্ন ট্রেনের কামরা কেটে বের করে আনা হয় আহতদের। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, কারোর মাথা ফেটেছে তো কারোর হাত কেটে ঝুলছে, আবার খানিক এগোলেই দেখা গিয়েছে মৃতদেহের সারি। সব মিলিয়ে মৃত্যু মিছিলের মাঝে যেন জলজ্যান্ত নরক হয়ে উঠেছে গোটা এলাকা, আর কামরাগুলো থেকে শুধু ভেসে আসছে আর্তদের আর্তনাদ। করমণ্ডল এক্সপ্রেস হতাহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানাই, নিহত সকলের বিদেহী আত্মার শান্তি কামনা করছি।